আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ সওয়াবই শুধু দিবেন না, আপনি ভালো কাজের নিয়ত করেছেন কাজগুলা করতে পারেন নাই, ভালো কাজের সংকল্প করলেন কাজগুলো আপনি করতে পারেন নাই, এই সংকল্প করার কারণে আল্লাহ পাক এত খুশি হয়ে যাবেন। কোন লোকটার মৃত্যু ভালোভাবে হবে, কোন লোকটার মৃত্যু কিভাবে হবে মালিক জানে, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমি আপনি যদি ভালো কাজ করার মধ্যে সংকল্প করি, ভালো কাজ করার চেষ্টা করি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার শেষ কাজটাকে আল্লাহ পাক কবুল করে নেন, হতে পারে এই শেষ কাজের বিনিময়ে যিনি মাফ করে দিবেন তিনি কে? অন্তিম সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে কোনো না কোনো একটা ভালো কাজ করাবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, নবীজি আমরা জানতে চাই কেমনে বুঝবো যে আমার মৃত্যুটা ভালো হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তুমি বুঝবা এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো একটা ভালো কাজ তোমাকে দিয়ে করিয়েছে, এরপরে তোমার মৃত্যু হয়েছে। এজন্য যত বেশি আমরা ভালো কাজের মধ্যে লেগে থাকি, এটা একমাত্র আলামত, যেই আলামত আমাকে আপনাকে বলে দিবে আমার আপনার মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন যেই হালতে দিবেন, যদি একটু আমল করতে করতে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? আল্লাহর কত গোলাম, হজের মৌসুমে হজে গেলেন, হজের কাজ যদি সম্পন্ন করতে গিয়ে কত আল্লাহর গোলাম দুনিয়া থেকে চলে গেছেন, হজের কাজ যদি সম্পন্ন করতে করতে কত গোলাম চলে গেছে, কত গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে গিয়ে সিজদারত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কত গোলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলতে বলতে দুনিয়া থেকে চলে গেছে, কত গোলাম যেদিন শয়তান সবচেয়ে বেশি হতাশ হয়ে যায় ওই আরাফার দিবসে কত আল্লাহর গোলাম চলে গেছে। আল্লাহ পাক যার যেভাবে যেখানে মৌত রেখেছেন সেই জায়গায় সেভাবে সেখানে চলে যেতে হবে। যদি আমাকে আপনাকে আল্লাহ পাক ভালোবাসেন, এটার একটা আলামত হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে সওয়াবের কাজ করতে করতে আল্লাহ কবুল করে নেবেন। আপনি যেখানে আছেন, যে প্রান্তে আছেন, সওয়াবের কাজ করতে করতে আল্লাহ পাক আপনাকে কবুল করবেন। এই জন্য নতুন যে বৎসর আসছে, এই বৎসরের সূচনা কোনোভাবে যেন গুনাহ দিয়ে শুরু না হয়। আরবি নতুন একটা বৎসরে বিগত দিনের অন্যায় অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, সংকল্প করবেন আল্লাহ আমি নিয়ত করলাম ভালো ভালো কাজ করব। যদি আপনি করতে নাও পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যারা আল্লাহর গোলাম, আল্লাহ পাকের কাছে যখন যা চাই আল্লাহ পাক আমাদেরকে ফিরিয়ে দেন না, সব আল্লাহ তাআলা কবুল করেন। কয়ভাবে কবুল করেন? তিনভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। একটা হচ্ছে আপনি তাৎক্ষণাৎ আল্লাহর কাছে দোয়া করছেন, দোয়া করে আপনি বাড়ি পর্যন্ত যেতে পারেন নাই, এর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটা কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য দোয়া আপনি দেখবেন আমাদের প্রত্যেকের জীবনে আছে। আল্লাহ পাকের কাছে দোয়া করে ঘরে ফিরছেন, এর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে ফেলছে। এটা হচ্ছে দোয়া কবুল করার একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণাৎ দোয়া কবুল করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করে দিয়েছে, অথবা এর চাইতে বড় বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি দোয়া করছিলেন একরকম, আল্লাহর মায়া তো অনেক বড়, দোয়া করছিলেন আপনি একরকম,
আল্লাহ পাক হয়তো সেটা দেন নাই এর চেয়ে বড় একটা বিপদ থেকে মালিক আপনাকে হেফাজত করেছেন আপনি চিন্তাও করতে পারেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা বিপদ আপনার কাছ থেকে তুলে নিলেন এটা দোয়া কবুলের দ্বিতীয় পদ্ধতি আর তৃতীয় পদ্ধতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কবুল করেন নাই আখিরাতের জন্য মালিক রেখে দিবেন সেদিন আল্লাহ বেছে বেছে ওই গোলামদেরকে ডেকে ডেকে একটা একটা করে সেদিন প্রতিদান দিবেন আর মালিক সেদিন প্রতিদান দেওয়ার কারণে গোলাম সেদিন ধন্য হয়ে যাবে সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়ার জীবনে যদি আপনি একটি দোয়াও কবুল না করতেন আল্লাহ আমার তো কোনো আফসোস থাকতো না এত এত নিয়ামত আল্লাহ আপনি দিলেন আল্লাহ আপনি দুনিয়ার জীবনে যদি একটা দোয়াও কবুল না করতেন আল্লাহ আমার কোনো আফসোস নাই আল্লাহ আপনি দোয়ার পরিবর্তে এত এত নিয়ামত রেখেছেন এজন্য আমি আপনি যত দোয়া করি সব দোয়াগুলো কবুল হয় কোনো দোয়া বাদ যায় না সব দোয়া আল্লাহ কবুল করেন আমাদের দোয়াগুলো আরো বেশি কবুল হবে শুধু যদি একটু চিন্তা ভাবনা করে দোয়া করতে শিখি আরো বেশি কবুল হবে মনগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন চাবেন পরিতুষ্ট হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা প্রত্যেকে চিনি আনতা আরিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু আল্লাহ পাককে আমরা প্রত্যেকে চিনি যখনই বিপদে পড়েন সবচেয়ে কাছের মালিককে মনে হয় আল্লাহ পাককে সবাই চিনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করি না পাঁচ ওয়াক্ত নামাজে যারা হক আদায় করতে চান পাঁচ ওয়াক্ত নামাজটা এসে পড়েন এরপরে আপনি দোয়া করেন দেখবেন যিনি আপনার আমার দোয়াগুলো কবুল করবেন তিনি কে ওয়ান তাকরাউন আল কোরআন ওয়া লাম তাআমালু বিহি কোরআনুল করিম আমি আপনি তেলাওয়াত করি কোরআনুল করিম অনুযায়ী চলি না সারাটা জীবন চলে যায় সুরা ফাতিহার অর্থ বুঝি না বারবার আল্লাহর কাছে তেলাওয়াত করি একবারের জন্য অর্থটা পড়ি না জীবনে কত পড়াশোনা করি কোরআনুল করিম জানার জন্য বোঝার জন্য চেষ্টা করি না এই কোরআনটা যদি বুঝে বুঝে কিছু হলেও পড়েন আপনার জীবনের হতাশা পেরেশানি গুলা যিনি দূর করে দিবেন তিনি কে وأنتم تحبون نبيكم وتركتم سنته الله نبي بشون بك رضاي থেকে দিল থেকে আমরা محبت করি জীবনে কোন দিনের জন্য নবীকে দেখি নাই জীবনে কোন দিনের জন্য নবীজিকে দেখি নাই আল্লাহ নবীকে না দেখার পরেও নবীজিকে محبت করি সুন্নতকে ভালোবাসি কিন্তু সুন্নতগুলা নিজের জীবনে বাস্তবায়ন করি না এই সুন্নতগুলা যদি নিজের জীবনে বাস্তবায়ন করেন যিনি আপনার দোয়াগুলা কবুল আর মঞ্জুর করবেন তিনি কে দোয়া করার আগে সুন্নত মানার চেষ্টা করেন দোয়া করার আগে সুন্নত মেনে দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করবেন ও তুহিব্বুনা নবীয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু শুধু আল্লাহর নবীকে মহব্বত করি এইটা বললেই দোয়া কবুল হবে না সুন্নত মানা লাগবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলা মানেন এরপরে দোয়া করেন যিনি অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন তিনি কে ওয়া আনতুম তাআরিফুনা আন্না শাইতানা আদুকুম এই কথা পরিষ্কারভাবে প্রত্যেকে জানি শয়তান আমাদের জন্য দুশ্মন শয়তান আমাদের জন্য প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রুর কথাগুলো মানার কারণে প্রতিনিয়ত আমরা গাফেল হয়ে যাচ্ছি গুমরা হয়ে যাচ্ছি আল্লাহর কাছে পানাহ চেয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে যদি দূরে থাকেন যিনি অবশ্যই আমাদের দোয়াগুলা কবুল করবেন তিনি কে ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাহ
ওয়ালাম তাআমালু বিহি, আমরা প্রত্যেকেই জান্নাত পছন্দ করি, জান্নাত আমার লাগবে এটা প্রত্যেকেরই দিলের তামান্না, কিন্তু ওয়ালাম তাআমালু বিহি, জান্নাতে যাওয়ার জন্য কিছু কষ্ট করা লাগে, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করা লাগে, জান্নাতে যাওয়ার জন্য কষ্ট করা লাগে, এই কষ্টটুকু আমরা করতে চাই না। কি পরিমাণ কষ্ট নবীজি আলাইহিস সালাতু সালাম করেছেন, খোদার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মসজিদের মধ্যে শুয়ে পড়েছেন খোদার যন্ত্রণায়, খানাপিনা নাই, কষ্টের পরে কষ্ট করেছেন, এই কষ্টগুলা কবুল করে দিনকে মালিক বিজয়ী বানায় দিয়েছেন। আজ যদি কষ্ট আমরা করার সিদ্ধান্ত নেই, আল্লাহর জন্য যদি সবর করতে পারি, আল্লাহ পাক যিনি আমার আপনার জন্য দুনিয়ার জীবনকে সহজ বানায়া আখেরাতে বিজয়ী বানায় দিবেন, তিনি কে? আল্লাহ পাক এটি চান, বান্দা তুমি আল্লাহর জান্নাত প্রত্যাশী হও, জান্নাত সবাই চাই। আল্লাহ পাক যখন জান্নাত তৈরি করলেন, ফেরেশতাদেরকে মালিক পাঠাইলেন, একটু জান্নাতটা দেখে আসো, জান্নাতটা কেমন, জান্নাতের মধ্যে ফেরেশতারা প্রবেশ করে আর বের হতে চায় না। আল্লাহ পাক ডেকে আনলেন, ফেরেশতারা কেমন দেখলো আমার জান্নাত, আল্লাহ এত নিয়ামতে ভরা জান্নাত, এই জান্নাতে কেউ প্রবেশ করলে আর বের হতে যাবে না, আপনার কোনো গোলাম জান্নাত ছাড়া অন্য কিছু চিন্তা করবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করলেন, যা একটু জাহান্নামটা দেখে আসো, ফেরেশতারা গিয়ে তৎক্ষণাৎ চলে এসে বললেন, আল্লাহ এমন আযাবে ভরা জাহান্নাম, এই জাহান্নামে কেউ যেতে চাইবে না, আল্লাহ জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ কারো প্রত্যাশা থাকবে না, কেউ জাহান্নামে যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উপরে একটা প্রলেপ দিয়ে দিলেন, হুফাতিল জান্নাতু বিল মাকারিহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে একটা প্রলেপ দিয়ে আল্লাহ পাক জান্নাতটাকে ঢেকে দিলেন, ফেরেশতাদেরকে দেখতে পাঠালেন, ফেরেশতারা অবাক হয়ে বললেন, আল্লাহ এত এত পরীক্ষার পরে জান্নাত, আল্লাহ জান্নাতটা বড় কঠিন হবে, মন যা চাবে, মন যা চাবে, মনের চাওয়া পাওয়া অনুযায়ী যারা কাজ করবে, গুনাহের মধ্যে জীবনটাকে যারা নিমজ্জিত করে দিবে, দুনিয়ার জীবনের খেলতামাশা, দুনিয়ার জীবনের গেমিং, এই গেমিং এর জীবনে দুনিয়ার জীবনের চাওয়ার পাওয়ার ভিতরে যারা শেষ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামদের জন্য আদরের গোলামদেরকে কঠিন জাহান্নামের আগুনের ভিতরে আল্লাহ নিক্ষেপ করবেন, আর সেই কঠিন জাহান্নাম উত্তপ্ত জাহান্নাম সেদিন মানুষগুলোকে গিলে ফেলবে, মানুষগুলোকে সেদিন জাহান্নাম গিলে ফেলবে, আজাবের পর আজাব জাহান্নামের মধ্যে দেওয়া হবে। জাহান্নাম আমরা প্রত্যেকে অপছন্দ করি, জাহান্নাম আমরা প্রত্যেকে ঘৃণা করি, কিন্তু প্রতিনিয়ত জাহান্নামে যাওয়ার জন্য প্রতিনিয়ত গুনাহের কাজগুলা করি, এই গুনাহের কাজগুলা যদি বর্জন করেন, যিনি আমাকে আপনাকে আপন করে জান্নাতি বানায় দিবেন, তিনি কে? وأنتم تشتغلون بعيوب الناس وتركتم أنفسكم, মানুষের দোষ ত্রুটি নিয়ে এখন আমরা শুধু থাকি, কার কি দোষ, কার কি ত্রুটি, কার কি অন্যায়, এই বিষয়গুলো নিয়ে এখন আমরা ব্যস্ত, وتركتم أنفسكم, নিজেদের দোষ ত্রুটির কথা আমরা ভুলে যাই, আমার জীবনের কত ভুল, আমার জীবনের কত অন্যায়,
আমি কত বড় অপরাধী। প্রতিনিয়ত আমরা ভুলে গিয়ে শুধু মানুষের দোস্তুরি নিয়ে আমরা থাকি। সমাজের ভিতরে এই শ্রেণীর মানুষ কম না বেশি? আহারে মুসলমান, আমরা এখন এমন মুসলমান হয়েছি আমাদের কথায় কথায় এখন আরেকজনের দোষ খোঁজা, তুচ্ছ থেকে তুচ্ছ বিষয় নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি হওয়া। কেয়ামতের আগে এমন একটা সময় আসবে, আল্লাহর হাবিব বলে গেছেন, এমন একটা সময় আসবে যাকে হত্যা করা হয়েছে সে জানবেও না কেন মারা হয়েছে। দেখেন সেদিন মসজিদের কাঁঠাল নিলামে উঠছে, দেখছেন না আপনারা নিউজ? এটা নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। তিনজন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, 40 জন আহত হয়েছে শুধু একটু কাঁঠালের দরদাম নিয়ে। আমি কিনবো না আপনি কিনবেন? দরদাম কত হবে? মসজিদের কাঠাম নিলামে উঠানোর পরে 3 জন মারামারি করে যদি জায়গায় মুসলমান মারা যায়, 40 জন যদি শুধু আহত হয়, বড়ই আফসোস। আমি সেদিন এই বিষয়টা দেখছি, একজন নাস্তিক এটার জোর প্রতিবাদ করছে, তো নাস্তিক এটা নিয়ে খুব হাসাহাসি করছে। দেখেন ইমানদার মুসলমানের কি অবস্থা, তারা কাঁঠালের নিলাম নিয়ে মুসল্লি নামাজি, এরা 3 জন দুনিয়া থেকে মারা যায়, 40 জন আহত হয়। এমন এমন ইস্যু আমরা মুসলমানরা তৈরি করি নিজেদেরকে ভুলে যাওয়ার কারণে। আমাদেরকে নিয়ে অমুসলিমরা যেমন হাসাহাসি করে, নাস্তিকরা হাসাহাসি করে, এই সময়টা এত ভয়াবহ, ফিতনা এমনভাবে ছড়াবে যেই জায়গাতে আসলে মানুষ হেদায়েতের পথ খুঁজে পেত, এই জায়গা থেকে আসার পরে হেদায়েত না নি কেমনভাবে গুমরাহি ক্রয় করে নিল। কাঁঠালের দাম এই নিলামে এই মূল্য নিয়ে 3-3 জন মানুষ শহীদ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিল, মারামারি হলো। যদি তাদের অন্যায়ভাবে মেরে থাকে তারা হয়তো আল্লাহ তাআলা যদি শহীদ হিসাবে কবুল করেন, আর যদি তারা একে অপরকে মারার জন্য নিয়ত নিয়ে এসে থাকে কি অবস্থা তাদের হবে, আল্লাহর কাছে কিভাবে তারা মুখ দেখাবে, এজন্য চিন্তা করেন। আজকে আমরা নিজেদেরকে ভুলে গেছি, এই নিজেদেরকে ভুলে যাওয়ার কারণে নানা ধরনের আজাব আর গজব আমাদের মধ্যে আসে।